ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরী জানান, মঙ্গলবার সকাল 6টা থেকে টমটম, সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য সব অবৈধ গাড়ি চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করা হয়েছে। ধর্মঘটের শুরু হওয়ার পর হবিগঞ্জ থেকে সিলেট বিভাগের উদ্দেশ্যে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ঢাকার সাথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। মহাসড়ক সহ সব সড়কে অবৈধ টমটম চলাচলের ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়ে কোনো অগ্রগতি না হওয়ার ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।